গাইবান্ধায় 1 লাখ টাকার জন্য গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। শরীর জুড়ে জখম নিয়ে পালিয়ে হাসপাতালে গিয়ে আত্মরক্ষা করেন ওই গৃহবধূ। এই ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। 2 বছর আগে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগুয়ার শুভর সাথে বিয়ে হয় উত্তর ঘাগুয়ার ফেরদৌসির। বিয়েতে যৌতুক হিসেবে 3 লাখ টাকাও দেয়া হয়। বাড়ি করার জন্য আবারও স্ত্রীর কাছে 1 লাখ টাকা দাবি করে শুভ। টাকা দিতে না পারলে নির্যাতনের খড়গ নামে ফেরদৌসির ওপর। শনিবার রাতেই ফেরদৌসিকে মারধর করে স্বামী শুভ ও তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে দা দিয়ে হত্যার চেষ্টাও করা হয়। সুযোগ বুঝে পালিয়ে রক্ষা পান ওই গৃহবধূ। আমাকে প্রায় যৌতুকের দাবির জন্য অত্যাচার করে, কিন্তু আমি এতদিন সহ্য করে আসছি, আজকে আর সহ্য করতে পারতেছি না। এমনি 3 লাখ টাকা দিছে, আমার তো আর আম্মু স্বামী নাই, টাকা পায় কোথায়? যতক্ষণ ইনকাম করে সেতক্ষণই পায়। গিরে গিরে ডাঙাইছি না, ওটা ফুলি গেছি, দাগ হয়ে গেছি, তারপর চোখের মধ্যে ডাং দিছি, তারপর গলার মধ্যে বটি বাজে দিছিল। প্রাচণ্ড স্বামীর শ্বশুর শাশুড়ি এবং ননদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শরীর জুড়ে জখম নিয়ে রবিবার দুপুরে জেলা হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসিকে। আমাদের হসপিটালে কনসার্ন স্যাররা আছেন, ওনারা ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে যদি কোনো আরও উন্নত চিকিৎসা লাগে বা কোনো জায়গায় রেফার করার প্রয়োজন হয় সেটা তেনারা করবেন। নির্যাতনের ঘটনায় স্বামী শুভ সহ শ্বশুর শাশুড়ি ও ননদকে আসামি করে সদর থানায় মামলা করেছেন গৃহবধূ ফেরদৌসি। ডিবিসি নিউজ ডেস্ক।